শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী আজগর আলিমের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির 27-এর বেঙ্গল শিল্পালয় গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আর্কিটেকচারাল এক্সিবিশন নগরনামা, দ্য ফিউচার অফ আওয়ার হ্যাবিটেটস। দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে বরেণ্য চিত্রশিল্পী বীরেন সোমের একক চিত্রকলা প্রদর্শনী লিবারেশন ওয়ার বঙ্গবন্ধু বাংলাদেশ। সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 নভেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘুমন্ত শহরে। কি করবেন এখন? এখন আমি কি করব? এই মেয়ে যদি সত্যি সত্যি আমার মেয়ে হয়, সে কত বছর আগে এই নার্সের প্যাচে পড়ে যখন বিয়ে করলেন তখনই বলছিলাম, যা হবার হয়েছে মিটায় ফেলেন, সাইরা ফেলেন সব। তখন যদি এর বাচ্চার মায়ের সাথে মিলে সাইরা ফেলতেন, সমাধান করে ফেলতেন, তাহলে আজকে এই মেয়ে আমাদের বাসায় এসে উঠত। জোর করেন না আপা, জোর করেন না। জোর করে কি বাবা পাওয়া যায়, বাবার ভালোবাসা পাওয়া যায়? কিন্তু রানী, তুমি তো তার সন্তান। বাবা তো পরিষ্কার বলে দিল, কোনো রাস্তার মাইয়ার এসে কোলে তুলে রাখবে না। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান 13 নং বোর্ডিং। রাত 9টা 40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক রূপ। সরি নিদা, আসলে তোমার এই সন্দেহবাদীগ্রস্ত স্বামীটাকে শিক্ষা দিতেই আমার এত কিছু করা। আমি কিন্তু সত্যি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আর রিয়ার স্টারডম কে ওরা? রিয়ার স্টারডম মাই ফুট, তোমার এফোর্ট মাই ফুট। তুমি সত্যি বলতে তো হেজিটেট কেন করছো সাফেন? That means you are still into her. তুমি রিয়ার প্রেমে? Yes. Yes, আমি প্রেমে। আমি রিয়ার ওয়ার্ক এথিক্সের প্রেমে। রিয়া যেভাবে নিজেকে ক্যারি করতো আমি সেটার প্রেমে। রিয়ার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। রাত 11:30টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী আজগর আলিম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। শুরুতেই জানি যে এখন এই সময় আসলে কি ধরনের ব্যস্ততা আছে গান নিয়ে। এই সময়টা তো আসলে এখন তো শীত আসছে, কামিং শীত, তো এখন আসলে আমি যেটা ব্যস্ততা থাকি খুব অনুষ্ঠান বাইরে, আচ্ছা, যা ফাংশন স্টেজ শোগুলো সেটা নিয়ে ব্যস্ত বেশি এখন। আচ্ছা, যেহেতু সামনে শীত আসলেই মানে আমাদের বাইরে মঞ্চের অনুষ্ঠানটা বেশি হয়, আর এমনি তো অন্য চ্যানেলগুলিতে আছি, প্রোগ্রাম করছি। আচ্ছা, এই যে মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা একেবারেই ডিফারেন্ট অন্য সবকিছুর থেকে, যে সামনে শ্রোতা দর্শক বসে থাকেন এবং গান গাইতে হয়, সেটা আসলে কেমন লাগে? বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চ, এই চারটার মধ্যে সব জায়গায় গান গাইতে ভালো আমার লাগে, কিন্তু
সবচেয়ে ভালো লাগে মঞ্চে, মঞ্চেরটা না একদম আমি যখন গান গাইছি তখন কিন্তু দর্শক তো থাকে সামনে এবং এটার আউটপুটটা একদম সাথে সাথে পাওয়া যায়, গান ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বা দর্শক আমার গানটা কেমন ভাবে নিচ্ছে কিভাবে গ্রহণ করছে এটা বোঝা যায় তখন, এবং তখন গাইতে ভালো লাগে। সাধারণত আমরা আপনাকে জানি যে আপনি একজন ফোক আর্টিস্ট, অর্থাৎ ফোক সং গুলো বেশি করে থাকেন, ফোক সং ছাড়া অন্যান্য যে গানগুলো আছে সেগুলো কখনো করার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল? আসলে আমার আমার মূল তো আমার লোকসঙ্গীত আমি নিয়ে কাজ করি, গাই তো, অন্য গান আমি গেয়েছি বাসায়, বাসায় আমি অনেক সময় আধুনিক গানও গাই বসে, যেটা ভালো লাগে আর কি আমার মনের কাছে, নজরুল গীতিও গাই, কিন্তু আমি এরকম চ্যানেলে দুই একটি আধুনিক গান আমি গিয়েছিলাম অনেক আগে অবশ্য। আর আমি প্রথম আমি যখন টিভিতে বিটিভিতে গান করি একসময় আমি আধুনিক গান করতাম, বছর খানেক বোধ হয় করেছিলাম, তারপরে আমি পরে আবার লোকসঙ্গীত লোকসঙ্গীতেই থেকে গেছেন, এখনই এখনো তো লোকসঙ্গীতই গাইছি। আচ্ছা, তো এই যে লোকসঙ্গীতের প্রতি আপনার যে আবেগ, যে টান বা যে ভালোবাসা, এটা আসলে বাবার কাছ থেকে, আপনার বাবা তো শ্রদ্ধেয় আব্দুল আলীম, তার কাছ থেকে কি এই ভালোবাসাটা অর্জন করেছেন? হ্যাঁ, আমার আসলে আমার যেহেতু আমার বাবা একজন লোকসঙ্গীত সম্রাট ছিলেন, তো আমার বাবার গান শুনে কিন্তু আমার ভিতরে গানের যে ভালোবাসা বা গানের গান গাওয়ার যে প্রেরণাটা সেটা কিন্তু সেখান থেকে আমার তৈরি হয়েছে, তখন থেকেই লোকসঙ্গীতকে আমি ভালোবেসে আমি বেছে নিয়েছি যে লোকসঙ্গীত আমি করব। মানে এটা আসলে লোকসঙ্গীতটা হচ্ছে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষের গান, হ্যাঁ এটা গ্রামের যারা বসবাস করেন তাদেরও কিন্তু একটা প্রিয় গান লোকসঙ্গীত, এবং আমাদের মাটির গান শেকড় কিন্তু আমাদের যে লোকসঙ্গীত শুধু যে বাংলাদেশ যে বলবো সারা বিশ্বে আমাদের যে পরিচয় আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এই লোকসঙ্গীত কিন্তু আমাদের পরিচয় বহন করে যে আমরা বাংলাদেশি। বাবার কাছ থেকে কি হাতে খড়ি হয়েছিল? প্রথমে আমার হাতে খড়ি হয়েছে বাবার কাছে, কিন্তু পরবর্তীতে আমি ওস্তাদ আক্তার সাদমানি সাহেব এবং ওস্তাদ আমানুল্লাহ খান ওনাদের কাছে আমি উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছিলাম। আচ্ছা, এখন এই মুহূর্তে না হয় একটি গান শুনি তাহলে। আমার মৌলিক গান আমি শ্রদ্ধেয় কুটি মনসুর ওনার কাছে আমি দীর্ঘ কয়েক বছর আমি ওনার কাছে গান শিখেছি, মানে লোকসঙ্গীত ওনার গান গিয়েছি বেতার এবং টেলিভিশনে, তো ওনারই একটি গান শ্রদ্ধেয় কুটি মনসুরের আমি গাইছি। তোমরা কেউ জানো গো বলে দাও বন্ধুর ঠিকানা, তোমরা কেউ জানো গো বলে দাও বন্ধুর ঠিকানা, আমায় একা ফেলে গেছে চলে যাইবার কালে জানি না, বলে দাও বন্ধুর ঠিকানা, তোমরা কেউ জানো গো বলে দাও বন্ধুর ঠিকানা, দিন ফুরাইল মাস কাটিল বছর গেল তবু আইল না, আমার বন্ধুর পরাণ এমন নিঠুর একদিন খবর নিল না, বলে দাও বন্ধুর ঠিকানা, তোমরা কেউ জানো গো বলে দাও বন্ধুর ঠিকানা। এটা কিন্তু আমার মৌলিক গান। আচ্ছা আচ্ছা, লোকসঙ্গীত নিয়ে কথা হচ্ছিল আমাদের, একটু যদি জানতে চাই আপনার কাছে বর্তমানে আসলে লোকসঙ্গীতের অবস্থানটা কোথায় যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, কারণ যেহেতু এটা একেবারে আমাদের রক্তের সাথে মিশে আছে, আমাদের সংস্কৃতির কথা বলে আমাদের মাটির কথা, বর্তমানে কোন অবস্থায় আছে লোকসঙ্গীত? বর্তমানে কিন্তু আমাদের অনেক চ্যানেল হয়েছে, হ্যাঁ অনেক বেতারও হয়েছে প্রাইভেট, কিন্তু অনেকে গান করছেন, অনেক রিয়েলিটি শো হচ্ছে, লোকসঙ্গীত গাইছে, কিন্তু আমি যেই জিনিসটা অভাব ফিল করি যেটা যে লোকসঙ্গীতের
যে গায়কী বা আমার বাবা যেরকম গিয়েছেন, তার যে দরাজ কণ্ঠ ছিল এবং তার কণ্ঠের যে একটা মাধুর্য ছিল, জাদু, যে যেই গানটি গিয়েছেন সেটা কিন্তু মানুষের একেবারে হৃদয়ে সরাসরি একদম স্পর্শ করেছে। কিন্তু সেই ধরনের আজকে আমি বলবো যে আজকে আমার বাবা মারা গেছেন 45 বছর, তো উনি বেঁচে ছিলেন আরও 43 বছর, তো 88 বছর হয়ে গেছে। কিন্তু কিন্তু এই 88 বছরে কিন্তু আরেকটি কিন্তু আব্দুল আলীম জন্ম নেয়নি, সেই কণ্ঠ ওই একজনই আছে আব্দুল আলীম। কিন্তু এই কণ্ঠে, তার যে কণ্ঠের যে মাধুর্য ছিল বা তার এই দরাজ কণ্ঠ, খোলা গলা দিয়ে যে গান করতেন, এই রকম কণ্ঠ কিন্তু আর আসেনি। এটার কারণটা কি বলে মনে করেন যে বর্তমান প্রজন্মদের মধ্যে আসলে লোকসঙ্গীত চর্চা করা বা এইদিকে ফ্যাসিনেশনটা কি তাদের কম? যে করছেন তা বলবো না, গাইছে তো অনেকে, কিন্তু সেইভাবে কিন্তু আমার বাবা যখন গিয়েছেন গান, তারা তাদের যে যন্ত্র ছিল, যে যন্ত্র দিয়ে গান করতেন, দোতারাবাসী, একতারা মন্দিরা, তবলা দিয়ে, এবং কত মাধুর্য ছিল তাদের সেই গানের মধ্যে। এবং যখন গান করেছে, যে সমস্ত গীতিকার সুরকার ছিলেন, পল্লী কবি জসিমউদ্দিন, শ্রদ্ধেয় কানাইলাল শীল, শ্রদ্ধেয় আব্দুল লতিফ, ওস্তাদ মমতাজ আলী খান, সিরাজুল ইসলাম, ওনাদের মতো কিন্তু এখন সেই যারা লোকসঙ্গীত লিখতেন বা সুর করতেন কেউ কিন্তু বেঁচে নেই আর। এবং সেই সমস্ত গুণী ব্যক্তিরা বেঁচে নেই, এবং সেই সমস্ত গুণী ব্যক্তিদের গান কিন্তু আমার বাবা গিয়েছেন, যেরকম কথা সেরকম সুর। এবং এখন যারা গাইছেন, এবং আমি মনে করি যে সেই রকম আবেদন কিন্তু নাই। আচ্ছা, সেই লোকসঙ্গীতের যে একটি আবেদন ছিল ওই সময়ে। কখনো কি আপনার এরকম মনে হচ্ছে যে লোকসঙ্গীতের যে সুর, সেই সুরটা আসলে হারিয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়াল সুর ছিল, বেসিক যে সুর ছিল? এরকম কিন্তু অনেক আমি গানে পেয়েছি যে যারা গাইছেন নতুন শিল্পী, নতুন প্রজন্মের অনেক শিল্পী, তারা দেখেছি আমি যে অনেক রিয়েলিটি শোতে গাচ্ছে বা বিটিভিতে গাচ্ছে বা চ্যানেলে গাচ্ছে, অনেক গানের সুর ভুল গাচ্ছেন, অনেক গানের কথা ভুল গাচ্ছে, এবং যন্ত্রের যে একটা ব্যবহার, হ্যাঁ ব্যবহার, যেই যন্ত্রটা দিয়ে এই গানটি গাওয়া উচিত সেই যন্ত্র কিন্তু নেই। যেরকম আমরা লোকসঙ্গীত গাই, আমাদের বাঁশি, দোতারা একদম থাকতেই হবে আমাদের, বাঁশি দোতারাটা, কারণ ওইটাই প্রাণ লোকসঙ্গীতের। কিন্তু অনেকেই গাচ্ছেন, অনেক দুই একজন বড় বড় শিল্পীরাও গাইছেন গান লোকসঙ্গীত, কিন্তু ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হয়েছে, ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করে গাচ্ছেন। আচ্ছা, তারা হয়তো কিবোর্ড বা গিটার দিয়ে গান গাইছেন, কিন্তু আসলে সেক্ষেত্রে লোকসঙ্গীতগুলো প্রাণ হারাচ্ছে। প্রাণ, এটা তো আসলে প্রাণের গান, মনের গান, হ্যাঁ, দরদি গান। কিন্তু এই যে গানের যে দরদ, তার গায়কের মধ্যে যে দরদ, এই জিনিসটা কিন্তু কমে যাচ্ছে, এটা আমরা কিন্তু ফিল করি। লোকসঙ্গীত নিয়ে আর অনেক কথা বলবো, তার আগে এই মুহূর্তে একটি গান শুনতে চাইবো আপনার কাছে। আচ্ছা, এই গানটি শিরিন ইসলামের লেখা এবং সুর আমি অর্প করে গেছি। তোমায় বন্ধু ভালোবাসি, তোমায় বন্ধু ভালোবাসি, মন প্রাণ দিয়া রে, তবু কেন পরাণ বন্ধু, ভুল বুঝো আমাকে, তবু কেন পরাণ বন্ধু, ভুল বুঝো আমাকে, তোমার লাইগা সব ছাড়লাম, তোমার লাইগা সব ছাড়লাম, ছাড়লাম ঘর বাড়ি রে, তবু কেন পরাণ বন্ধু, ভুল বুঝো আমাকে, তবু কেন পরাণ বন্ধু, ভুল বুঝো আমাকে। এই গানগুলো আসলে কখনো হারাবে না, এবং যখন গানটি গাইছিলেন আমার কাছে মনে হয় যে যারা শুনে তাদের প্রত্যেকের হৃদয় স্পর্শ করতে বাধ্য। অবশ্যই, আসলে লোকসঙ্গীত হচ্ছে এমন একটি গান যেটা আমাদের আসলে, আমরা যখন ঘরে ফিরি বা শান্তির জন্যই তো ফিরি ঘরে, বাইরে কাজ করে, তখন কিন্তু আমরা প্যান্ট শার্ট যতই পরে থাকি না কেন, আমরা কিন্তু আমাদের যে পোশাক মানে লুঙ্গি,
আমরা কিন্তু সেটাই পড়ি, একটু রিল্যাক্স করার জন্য। লোকসঙ্গীত হচ্ছে তা অনেকটা তেমনি, লোকসঙ্গীত কিন্তু আমাদের একেবারে সেই রকমই, আমাদের একদম মানে অন্তরের কথা বলে অন্তরের। আচ্ছা, এই যে বর্তমান সময় একটা জিনিস খুব বেশি দেখা যায় সেটা হচ্ছে মডার্ন ফোক সং, সেটা আসলে কি বা আদৌ কি কখনো ফোক সং মডার্ন হতে পারে? আমি জানি না, অনেকেই বলেন, আমি কিন্তু এই কথার সাথে একমত না। মডার্ন হচ্ছে, এর অর্থ হচ্ছে আধুনিক। লোকসঙ্গীত কোনোদিন আধুনিক হতে পারে না, লোকসঙ্গীত তার নিজস্ব জায়গায়, এবং লোকসঙ্গীত লোকসঙ্গীতই, পল্লীগীতি একই, কিন্তু মডার্ন গান মডার্ন গানই, আধুনিক, তাই না? লোকসঙ্গীত কোনোদিন কিন্তু মডার্ন গান মডার্ন লোকসঙ্গীত হতে পারে না, কারণ এটার তো গায়কই, এটার আবেদনই আলাদা, ধরনটাই অন্যরকমের, ধরন চলনই আলাদা একেবারে, এবং এদের আলাদা মিউজিক, মানে তার যন্ত্রের ব্যবহারই আলাদা, আর মডার্ন গানের যন্ত্র আলাদা। আচ্ছা, এটা তো আসলে মডার্ন ফোক বলে আমি মনে করি যে কিছুই নেই আসলে। যা কারা বলেন বা যারা বলে থাকেন, আমার মনে হয় যে এটা বোধ হয় সঠিক না। আচ্ছা, যদি লোকসঙ্গীতকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, এখনো আসলে আরো 100 বছর 200 বছর বা আমরা চাই যুগের পর যুগ লোকসঙ্গীত বেঁচে থাকুক আমাদের অন্তরে, এখন এই মুহূর্তে আমাদের করণীয় কি? এটাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের যে লোকসঙ্গীতের মূল, তার সুর কথা, এবং এই গানগুলি তার যন্ত্রের ব্যবহার করে, এবং আমাদের যারা এখন গান গাইছে, আমরা গাইছি, নতুন প্রজন্ম গাইছে, আরও গাবে সামনে যারা আসবে, এইটার কিন্তু প্রচার কম আমি বলবো, এবং এটার প্রতি একটা উদাসীনতা আছে আমাদের মধ্যে। হ্যাঁ, তো এইটা কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে, এবং এটার যথাযথভাবে এটাকে সম্মান দিতে হবে, এবং এটা আমি মনে করি আমাদের লোকসঙ্গীত ব্যাপকভাবে প্রচার করতেই হবে, প্রচার, এবং প্রচার করলেই প্রসার হবে এটা। সেক্ষেত্রে কি মনে হয় যারা এখন এই মুহূর্তে আসলে লোকসঙ্গীত শিল্পী আছেন, দেশের তো আনাচে কানাচে ছড়িয়ে আছে লোকসঙ্গীত শিল্পী, তাদের আসলে এক জায়গায় হয়ে কোনো কিছু করার আছে? হ্যাঁ, আমি মনে করি আসলে আমাদের দেশে এরকম বিভিন্ন যে চ্যানেলগুলি আছেন, এটা লোকসঙ্গীত সম্মেলন বা লোকসঙ্গীতের উপরে বড় কোনো অনুষ্ঠান, এটা ঘন ঘন যদি করে, বিভিন্ন জেলা থেকে, ঢাকা থেকে, সব জায়গা থেকে যারা খুব ভালো গান করে, সেটা কিন্তু উঠে আসবে, এবং শুদ্ধভাবে। আমি মনে করি গান গাইলে তো হবে না, শুদ্ধভাবে, শুদ্ধ সুর, মানে যেটা অরিজিনাল সুর, এবং তার যে ব্যবহার বাদ্যযন্ত্রে, সেটা অবশ্যই রাখতে হবে আমাদের। খুব ভালো লাগলো, অনেক কিছু জানা হলো, সবসময় অনেক ভালো থাকবেন, আর আমাদের শুভ সন্ধ্যা এসেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু সবশেষে আপনার কাছে একটি গান শুনতে চাই, বা একদম দুই লাইন। আমি যে গানটি গাইছি, এই গানটি আমার মৌলিক গান, আলিম মাহমুদ উনি লিখেছেন এবং সুর করেছেন প্রখ্যাত সুরকার লোকমান হাকিম। দেহের ভেতর মন, মনের বাইরে দেহ, ভেদ বুঝলাম না রে আমি, ভেদ বুঝলাম না, দুইজন কি একজন নাকি দুইজন আমি চিনলাম না। দেহের ভেতর মন, মনের বাইরে দেহ, ভেদ বুঝলাম না রে আমি, ভেদ বুঝলাম না, দুইজন কি একজন নাকি দুইজন আমি চিনলাম না। দেহের ভেতর মন, মনের বাইরে দেহ, মন যদি চাই করবে চুরি, দেহের শক্তি হয় আচারি, মন যদি চাই করবে চুরি, দেহের শক্তি হয় আচারি, দেহ মনের যোগ সাজসে চোরা চুরির কারখানা, ভেদ বুঝলাম না রে আমি, ভেদ বুঝলাম না, দুইজন কি একজন নাকি দুইজন আমি চিনলাম না। দেহের ভেতর মন,
মনের বাইরে দেহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvpd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।